আমাদের কোয়াবের সেক্রেটারি প্রেসিডেন্ট যারাই আছেন কোয়াব রিলেটেড তাদেরকে পদত্যাগ ইমিডিয়েটলি করতে হবে। 2019 সালে 11 দফা দাবি তুলে সব ধরনের খেলা বয়কট করেছিলেন ক্রিকেটাররা, যার মধ্যে একটি দফা ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবকে নিয়ে। ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সংঘে রানিং খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন তারা। চার বছর পর এসে টনক নড়ল কোয়াবের, নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি। আগামী মে মাসের 20 তারিখে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আপনার কাউন্সিল এবং এজিএম অনুষ্ঠিত হবে। আমরা খুবই আড়ম্বরপূর্ণভাবে এই অনুষ্ঠানটা করতে চাচ্ছি। আমাদের যারা রেজিস্টার প্লেয়ার আছেন সাবেক বর্তমান সবাইকে নিয়েই আমরা একটা সুন্দর এজিএম এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে। 11 পদের জন্য বিসিবির নিবন্ধিত ক্রিকেটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। বর্তমান ও সদ্য সাবেকদের নিয়ে নতুন কমিটি সাজানোর লক্ষ্যের কথা জানিয়েছে বর্তমান কমিটি। এরই মধ্যে নির্বাচনের জন্য নাকি 11 দফা আন্দোলনের নেতা সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। গুঞ্জন আছে বিসিবি নির্বাচনে কোয়াবের একটি কাউন্সিলরশিপের কথা মাথায় রেখে কোয়াবের এই ইলেকশনে আগ্রহী মাশরাফি বিন মর্তজাও। আমরা আশা করতেছি যে আমাদের যারা সিনিয়র প্লেয়ার রয়েছেন, হ্যাঁ, তারাও আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। আগামী 5-7 দিনের মধ্যে আমরা জিনিসটা প্রেস রিলিজ আকারে এবং আমাদের প্লেয়ারদের মাঝেও আমরা সেই দাওয়াত কার্ড, ইনভাইটেশন কার্ড আমরা পৌঁছে দিব। ধর্মঘটের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হয়েছিলেন ক্রিকেটাররাই, যার ফলে ঘরোয়া লিগে খেলোয়াড়দের যাতায়াত, হোটেল সহ মানোন্নয়ন হয়েছে অনেক কিছুরই। তবে এখন এর ক্রেডিট নিতে ছাড়ছে না কোয়াবও। প্রিমিয়ার ডিভিশন নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল কোভিডের সময়ে। আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে কিন্তু প্রায় 21টা মিটিং করেছি, বোর্ডকে আমরা কনভিন্স করতে পেরেছিলাম। এখানে 5-star হোটেলে থেকে প্রিমিয়ার ডিভিশন অনুষ্ঠিত হয়েছে। সো আমরা প্লেয়ারদের অধিকারগুলোর জন্য, প্লেয়ারদের সেফটি সিকিউরিটির জন্য আমরা মনে করি আমরা শতভাগ না হলেও 70-80% কাজ আমরা করতে পেরেছি। দীর্ঘদিন কোয়াবের সভাপতি নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন দেবব্রত পাল। শোনা যাচ্ছে এবারও ইলেকশনে অংশ নিতে চান তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।